আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আপনারা যে যেখান থেকে আমাদের এই প্রতিবেদনটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকেন, সুস্থ থাকেন। আমাদেরকে এনএমপি টিভি থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আমাদের এই চ্যানেলটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন যাতে করে নিত্য নতুন খবরাখবর সবার আগে আপনাদের মোবাইলে পৌঁছে যায়। তা আর লেট করবো না, চলে আসলাম এই সুন্দর ও সহায় আপুটির কাছে। তা আপু আসসালাম আলাইকুম। কি নাম আপনার? কবিতা। কবিতা, বাহ সুন্দর একটা নাম কবিতা। তো কবিতা আপুর দেশের বাড়ি কোথায়? নাটোর। নাটোর, নাটোরের মেয়ে তুমি? হ্যাঁ। তো দেশের বাড়িতে কে কে আছে, আপনজন কে কে আছে তোমার? আপনজন আমার বাবা মা নাই। আচ্ছা। আমার বাবা মা নাই, আমার ভাই ভাই আছে, বোন আছে। ভাই বোন আছে, মা বাবা নাই? মা বাবা নাই। আচ্ছা। তো তোমার তো বিয়ে হয়েছিল? হ্যাঁ, আমার বিয়ে হয়েছিল। স্বামী কোথায়? স্বামী মারা গেছে। স্বামী মারা গেছে, তাহলে এখন একাই আছো? সেই সংসারে কোনো বাচ্চা কাচ্চা হয় নাই? একটা মেয়ে আছে। একটা মেয়ে আছে, মেয়ের বয়সটা কত? 10 বছর। 10 বছর। মেয়েটা কি আপনার কাছে আছে? হ্যাঁ, আমার কাছে। ওই মানে এখন মেয়েটা মনে হয় লেখাপড়া করতেছে, তাই না? আচ্ছা, ঠিক আছে। তা আগে কখনো প্রতিবেদন করেছিলা? করেছিলাম। আচ্ছা, তাতে কোনো সাড়া পাও নাই? না, তাতে কোনো সাড়া পাইনি। সাড়া পাও নাই? আচ্ছা, ঠিক আছে। তো এখন নতুন করে দর্শকের উদ্দেশ্যে বলেন, কি উদ্দেশ্যে প্রতিবেদনটা করতে আসছেন, অন্তর থেকে বলেন। অন্তর থেকে বলছি, আমি যদি একটা মনের মতো বন্ধু পাই তাহলে তার পাশে থাকবো। আচ্ছা। আর যদি আমার কেউ বিয়ে করে তাহলে তার কাছে আমি বিয়ে। আলহামদুলিল্লাহ, ঠিক আছে। প্রিয় দর্শক, আমাদের এই কবিতা আপুটি বলছে যে আমি এখন বর্তমানে অসহায় আছি, যদি কোনো মনের মতো ভালো একটা বন্ধু পাই কিংবা ভালো মনের একটা মানুষ পাই তার কাছে আমি বিয়ে বসবো, এটা বলছে। আচ্ছা, ঠিক আছে। এখন বর্তমানে কি করতেছো কবিতা আপু? আমি মানুষের বাসায় কাজ করি। মানুষের বাসায় কাজ করো, ওইটা দিয়ে তোমার নিজের জীবিকা নির্ভর করতেছো, তাই না? আচ্ছা আচ্ছা, একটা প্রশ্ন করি কবিতা আপু, যদি তোমাকে কেউ পছন্দ করে এবং তোমার কথা শুনে কারো ভালো লাগে, সে যদি তোমাকে বিয়ের প্রস্তাব দেয় এবং সেই ভাইটা যদি বয়স্ক বুড়া হয়, তাতে তো কোনো আপত্তি আছে? আমার কোনো আপত্তি নাই। আমারে যদি দুই বেলা সে যদি আমার পর্দার তলে রেখে আমারে যদি খাওয়ায়, আমি আমার 5 ওয়াক্ত নামাজ পড়বো, তারে দোয়া করবো। ফি আমানিল্লাহ, বাহ সুন্দর কথা বলছেন, আলহামদুলিল্লাহ, খুশি হয়েছি আপনার কথা শুনে। প্রিয় দর্শক, আমাদের এই বোনটা বলছে যদি আমাকে 5 ওয়াক্ত নামাজ পড়ার সুযোগ সুবিধা দেয় এবং তার মনটা বড় হয়, আমার দায়িত্ব যে নেয়, আমাকে ভরণ পোষণ করাইতে পারে, আমার চাহিদা পূরণ করাইতে পারে, তাহলে আমি যতই বয়স্ক হোক না কেন তাতে কোনো আপত্তি নেই, আমি তাকে গ্রহণ করে নেব, তাই তো কবিতা আপা? আচ্ছা, আলহামদুলিল্লাহ। এমনে এখন দর্শকের উদ্দেশ্যে কিছু আরো বলো, কি বলবে? হুম হুম, দর্শকের উদ্দেশ্যে আর কিছু বলবে? আচ্ছা, আমি বলে দিচ্ছি। প্রিয় দর্শক, আমাদের এই বোনটা পরপর দুইবার এই প্রতিবেদন করতে আসছে, কিন্তু আমার একটাই অনুরোধ থাকবে প্রিয় দর্শক ভাইদের কাছে, যে এই বোনটা 5 ওয়াক্ত নামাজি ধর্মিক বোনটা, পর্দাশালী বোন, এই বোনটাকে কেউ খারাপ কথা বলবে না এবং খারাপ কথা বলে কেউ ফোন করবে না এবং কমেন্টটাও খারাপ দেবে না, এটাই আমার অনুরোধ, তাই না কবিতা আপু? অশেষ ধন্যবাদ। ঠিক আছে, যেই নম্বরটা আমাকে দিয়েছেন এই নম্বরটা তো ঠিক আছে? হ্যাঁ, এটা তো আপনার পাশেই থাকে নম্বরটা। আচ্ছা, আমার সাথে সাথে একটু বলবেন নম্বরটা কেমন? 017 333 333 3 5, তারপরে 111 116। এবার তুমি অফ করো, আমি বলছি 017 343 5 3 4 1 6, এই নম্বরটা আমাদের এই বোনের। যদি কেউ দর্শক ভাইরা বোনটাকে ভালো লাগে, আরও কিছু প্রশ্ন করার দরকার থাকে, বোনটার সাথে ফোন করে কথা বলবেন এবং এই বোনটাকে অতি শীঘ্রই, যারা দয়ালু হৃদয়বান ভাই আছে তারা অবশ্যই হাত ধরবেন, এটাই আমার আশা। ঠিক আছে, ভালো থাকেন বোন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম।